वराहिनेरी वेंकटेश सुब्रमण्यम आयर लोके जाके वीवीएस आयर बोले चेनेन अनेक तमिल भाषाभाषी मानुष आबार ताके चेनेन मूलत तिरुकुरालेर इंगराजी अनुवादक हिसेबे किन्तु सबार आगे तिनी एकजन स्वाधीनता संग्रामी आयारे जन्म त्रिचिते आईनजीवी हवार जन्य पढ़ाशुना करछिलेन तिनी ब्यारिस्टर हवार प्रशिक्षण नीते तिनी इंग्लैंडे पाड़ी दिएछिलेन आर सेखानेई तार देखा हय बीर सार्वारकारेर साथे एई साक्षात्कारटाई तार जीवनेर मोड़ घूरिये देय একসাথে তারা লন্ডনে ভারতীয় বিপ্লবী কাজকর্মের একটা ভিত্তি তৈরি করে ফেলেন। 1910 সালে দেশদ্রোহিতার জন্য যখন সার্ভারকারকে গ্রেফতার করা হয়, আইয়ার ভাবেন যে তাকেও বুঝি গ্রেফতার করা হবে। তো তিনি পড়াশোনা ছেড়ে প্যারিসে পালিয়ে যান। সেখান থেকে তিনি জলপথে চলে আসেন পন্ডিচেরির ফরাসি কলোনিতে, যেটা এখন পুদুচেরি, যেখানে তিনি পরবর্তী 10 বছর নির্বাসনে কাটান। পুদুচেরি থেকে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা নানা কাজকর্ম পরিচালনা করতে থাকেন। সব থেকে উল্লেখযোগ্য হল তিনি বাঞ্চিনাথনকে শিখিয়ে পড়িয়ে প্রশিক্ষণ দিয়েছিলেন। এই তরুণ সংগ্রামী বাঞ্চিনাথনই তামিলনাড়ুর একজন ব্রিটিশ কালেক্টরকে গুপ্ত হত্যা করতে গিয়েছিলেন, যিনি ভারতীয় বণিকদের বাণিজ্য করার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে আইয়ার যখন মাদ্রাজ তথা অধুনা চেন্নাইতে যান, তখন তিনি অবশেষে ধরা পড়ে যান। তখন তাকে 9 মাসের জন্য জেলে পাঠানো হয়। জেলে থাকাকালীন তিনি তার অন্যতম বিখ্যাত একটা কাজ কম্ব রামায়ণ শেষ করেন। দুর্ভাগ্যবশত ভিভিএস আইয়ার স্বাধীন ভারত দেখার জন্য বেঁচে থাকতে পারেননি। 1925 সালে পাপনাশন জলপ্রপাতে তিনি ডুবে যান। কিন্তু যাদের তিনি প্রশিক্ষণ দিয়েছিলেন, অনুপ্রাণিত করেছিলেন, তাদের মধ্যে তার বৈপ্লবিক চিন্তাধারা ঠিক বেঁচে ছিল। ভিভিএস আইয়ার ও তার স্মৃতি যেন তামিল জনগণের মনে প্রাণে জাগ্রত হয়ে ওঠে, আর তামিল যুব সমাজ যেন জাতির ভালোর জন্য, জাতিকে গড়ে তোলার জন্য তার কাজে অনুপ্রাণিত হয়ে গিয়ে আসে। আর সবথেকে বড় কথা, তার প্রতি ও তার মতো এমন অনেকের প্রতি কৃতজ্ঞতাতেই প্রকাশ পায় যে আমরা কারা।